فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ আপনি একটি পরামর্শ চেয়েছেন, বলেছেন আমার স্ত্রীর ছোট ভাই 7-8 বছর লাগিয়ে কোরআনের হাফেজ হয়েছে, যেখান থেকে কোরআনের হাফেজ হয়েছে সেখানে 1 বছর শুনিয়েছে, তারপর ঢাকা গুলশানের একটি মাদ্রাসায় 2 বছর যাবৎ শুনিয়ে যাচ্ছে, আর কতদিন শোনাতে হবে সেটা আমরা জানি না, সে এখনও কোরআনের অর্থ জানে না, হাদিস জানে না। আপনি আপনার মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করবেন, আমরা এখন কোন ধারায়, কোন লাইনে, কোন জায়গায় পড়ালে সে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে প্রথমত কোরআন মুখস্থ করার বিষয়টা বলি, আসলে একজন অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাভারেজ বলতে আমরা বলবো না যে খুব অত্যন্ত মেধাবী, ক্ষুরধার মেধাজার সেরকম নয়, বরং অ্যাভারেজ মিডিয়াম মেধার একজন স্টুডেন্ট 3 বছরে কোরআন হিফজ কমপ্লিট করতে পারে, আর যদি একটু বেটার হয় তাহলে 2 বছরে পারে, আর একটু ভালো শার্প হলে 1 বছরে কোরআন হিফজ করা যায়। শোনানোর জন্য 1 বছর যথেষ্ট। এখানে অনেক সময় গলত থাকে স্টুডেন্টের নিজের মধ্যে, তার হয়তো মেধাটা অতটা কার্যকর নয়, কিন্তু আমরা জোর করে তাকে মানে বাধ্য করছি। এক্ষেত্রে হয়তো যদি প্রমাণিত হয় সব ধরনের অ্যাসেসমেন্টের পরে যে সে হিফজের জন্য উপযুক্ত নয়, তাহলে তাকে অল্প কিছু সূরা 10 পারা, 5 পারা, 15 পারা মুখস্থ করিয়ে আর তার উপর চাপ প্রয়োগ না করা উচিত। আর যদি গলত থাকে আমাদের সিস্টেমের মধ্যে, অনেক সময় মাদ্রাসার সিস্টেমের মধ্যে মাদ্রাসার নেগলেন্সি থাকে, শোনানোর ক্ষেত্রে হয়তো আমাদের যিনি শুনছেন যে ওস্তাদ তিনি সময় দিতে পারছেন না, অথবা তিনি হয়তো শোনা দরকার 10 জনের, তিনি শুনছেন একসাথে 20 জনের, 25 জনের, কারোটাই ভালো করে শুনছেন না, ফলে শুনানিটা খুব শক্তিশালী হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে আমাকে দেখতে হবে তার শোনানোর বিষয়টা সঠিকভাবে হচ্ছে কি না, তার হেফজটা সঠিকভাবে হয়েছিল কি না ইত্যাদি। তা না হলে তো এতদিন ধরে 7-8 বছর লাগিয়ে আসলে হেফজ করার কোনো মানে হয় না। কোরআনের অর্থ এবং হাদিস জানার যে বিষয়টা, সেটা আসলে আমাদের পড়াশোনার সাথে রিলেটেড। আমরা মাদ্রাসার যে সফট সিস্টেম আছে, অর্থাৎ শ্রেণী ভিত্তিক পড়াশোনা, সেগুলো যদি চালিয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে যে কোরআনের অর্থ বিভিন্ন প্রত্যেক বৎসর কিছু না কিছু আছে, এভাবে হয়তো পুরো কোরআনটারই তর্জমা অন্তত পড়ানো হয়, কিছু ব্যাখ্যা পড়ানো হয়, হাদিস অনেকগুলো শেখানো হয়। তো আপনি সেই সিস্টেমে যেতে হবে। এখন কোন ধারায়, কোন লাইনে আপনি পড়াবেন, আমাদের দেশে তো আসলে অনেকগুলো সিস্টেম আছে, এবং প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রেই ভালো অনেকগুলো যেমন দিক আছে, তারা বিশেষ করে যারা ইসলামী শিক্ষার লাইনে আছেন, আলিয়া, কওমি কিংবা আরও বিভিন্ন অনেকগুলো ধারা আছে, সবাই চেষ্টা করছেন ভালো কিছু করার, এবং অবশ্যই ভালো অনেক কিছু তাদের মধ্যে আছে, কিন্তু ত্রুটিও আছে অনেক। আমাদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে আমাদের কারিকুলাম এবং শিক্ষাক্রম, এর মূল্যায়ন এবং এর যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, সেটা সঠিকভাবে হচ্ছে না। সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষা কিংবা এমনকি স্কুল কিংবা কলেজের শিক্ষাতে অনেক ত্রুটি থেকে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং আমাদের শিক্ষা খাতে নানা রকম প্রবলেম তৈরি হচ্ছে। তারা ভালো রেজাল্ট করছে কিন্তু শিখছে না কিছুই, এবং সত্যিকার অর্থে না শেখার কারণে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে, এবং আমাদের আল্লাহ ভীতি কমে যাচ্ছে, তাকওয়া কমে যাচ্ছে ইত্যাদি নানা রকম প্রবলেম। তো এখন এই অবস্থাতেও কিছু না কিছু প্রতিষ্ঠান তো ভালো আছে, অনেক প্রতিষ্ঠান ভালো আছে, অনেক প্রাইভেট প্রতিষ্ঠান খুব ভালোভাবে তারা চেষ্টা করছে। তো আমি এই জায়গায় সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানের নাম আমি বলবো না, আমি বলবো আপনার আমার যেটা করা উচিত, আমার সন্তানের জন্য কোন মাদ্রাসা অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানটা বেটার হবে সেটা আমি একটু যাচাই করে দেখা উচিত, একটু যাচাই করে। একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে এই গত 2-3 বছর খুব ভালো ছিলেন, হঠাৎ করে যে কোনো কারণেই হোক সেটার মান একদমই নিচে নেমে গেল, তাহলে সে প্রতিষ্ঠানে তো পড়ানো ঠিক হবে না। এই জন্য প্রতিষ্ঠানগুলোকে আমাদের প্যারেন্টসদেরও উচিত যাচাই বাছাই করা, তাদের পরামর্শ দেওয়া, এবং প্রতিষ্ঠানগুলোরও উচিত প্যারেন্টসদের থেকে একটা মূল্যায়ন নেওয়া। সবসময় আশা দেখিয়ে আসলে আমরা
যে প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করাচ্ছি, আমরা আসলে কী দিচ্ছি এটা আমাদের একটু দেখা উচিত। এবং আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় হোক, আর আমাদের শিক্ষাবিদদের মাধ্যমে হোক অথবা জাতীয় ব্যবস্থাপনার মাধ্যমেই হোক, এই প্রতিষ্ঠানগুলোর বার্ষিক মূল্যায়ন হওয়া উচিত। এবং গত বছরের চাইতে এবছর আরও যাতে বেটার পারফরমেন্স তারা করতে পারে, আরও উন্নয়ন তারা সাধন করতে পারে, সেজন্য তাদের চেষ্টা করা উচিত। তো আমি যাই হোক এখানে কনক্লুড করব, জনাব শাহিন আহমেদ, আপনি একাধিক প্রতিষ্ঠান দেখুন, আপনার লোকেশনে সবচেয়ে ভালো হচ্ছে আপনার এলাকায় যদি ভালো প্রতিষ্ঠান থাকে সেটা বেটার, বাচ্চাদেরকে অনেক দূরে ট্রান্সপোর্টে পাঠাবেন না। অথবা একটা কাজ করতে পারেন, যদি আপনার এলাকায় ভালো প্রতিষ্ঠান না থাকে তাহলে যেখানে ভালো প্রতিষ্ঠান আছে তার পাশে আপনার বাসা নিয়ে নেন, কিন্তু প্রতিষ্ঠানকে আপনি অবজার্ভ করুন, দেখুন তার পড়াশোনায় কতটা সিনসিয়ার, তারা সহি শেখাচ্ছে কিনা, ভালো শেখাচ্ছে কিনা, এবং সেখানকার বাচ্চাদের মান ভালো কিনা, এগুলো একটু একটু 10-15 দিন একটু অবজার্ভ করে তারপরে যে প্রতিষ্ঠানটা তুলনামূলক ভালো পান সেখানে আপনি ভর্তি করাবেন। কারণ আসলে সত্যিকার অর্থে দেশে বিদেশের অনেক প্রতিষ্ঠান আমি নিজে ভিজিট করেছি এবং দেখেছি পারফেক্ট প্রতিষ্ঠান বলতে কিছু নেই, পারফেক্ট প্রতিষ্ঠান বলতে কিছু নেই, সবাই পারফেকশনের জন্য চেষ্টা করছে। হয়তো কেউ 80% করেছে, কেউ 70, কেউ 60, কেউ 50, এভাবে এক একজনের এক এক রেটিং। তা আমরা চেষ্টা করব বেস্ট প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে পড়ার জন্য, সেজন্য একটু দেখতে হবে। সেই জন্য আমাদেরকে প্রতি বছরই আমাদের বাচ্চা কাচ্চারা কী শিখছে না শিখছে, প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়া, প্রতিষ্ঠানের পাংচুয়ালিটি, প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি, টিচার্স ট্রেনিং ইত্যাদি নানা কিছু আমাদের দেখা উচিত।